আজকে একটা নতুন টপিক নিয়ে বলবো যেটা খুবই ইন্টারেস্টিং সাপোজ যারা স্টুডেন্ট আছেন বা যারা চাকরি করছেন বা যারা পড়াশুনোই করছেন সেই সমস্ত মানুষের জন্য আজকে পাঁচটা সাইড হাসেল ইনকাম স্ট্র্যাটেজি বলবো এই পাঁচটি কাজ করে আপনি কাজের সঙ্গে সঙ্গে বা আপনি পড়ার সঙ্গে সঙ্গে বা আপনি যে প্রফেশানে আছে সেই প্রফেশানের সঙ্গে সঙ্গে আপনি এই পাঁচটি কাজ করে টাকা উপার্জন করতে পারেন এই পাঁচটি কাজ গোটা দুনিয়ায় ফেমাস এই পাঁচটি কাজ থেকে আপনি অনায়াসে প্রচুর ইনকাম করতে পারবেন এটাকে কোয়ান টাইপ অফ ফ্রিলান্স বা বিজনেসও বলা যেতে পারে প্রথম যে সাইড হাসেল ইনকামটা সেটা হচ্ছে আপনি ইনস্টাগ্রাম থিম পেজের মাধ্যমে ইনকাম করতে পারেন এবার ইনস্টাগ্রাম থিম পেজের মাধ্যমে কীভাবে ইনকাম করবেন দেখুন বর্তমান দিন সোশ্যাল মিডিয়ার দিন বর্তমানে যদি আপনি ইনস্টাগ্রামে কোনো একটা নিচের ভিত্তিতে সাপোজ হেলথ ওয়েলথ আর রিলেশনশিপ এই তিনটা নিশের ভিত্তিতে যে কোনো একটা নিচের ভিত্তিতে আপনি পোস্ট ছাড়তে থাকেন এবং ওখানে যদি ফলোয়ার বাড়তে থাকে যখন আপনার ফলোয়ার বাড়বে ধরুন এক লাখ বা দু লাখ বা তিন লাখ ফলোয়ার হলো সেই ফলোয়ার অনুযায়ী ব্র্যান্ড আপনাকে টাকা দেবে আপনার থিপ পেজে পোস্ট করার জন্য আমি একটা নিচের লিঙ্ক দিব সেই লিঙ্ককে আপনি ক্লিক করলে দেখতে পারবেন হিন্দি ভিডিও সেই ইনস্টাগ্রাম থিম পেজ থেকে প্রতি মাসে দু লাখ থেকে তিন লাখ টাকা ইনকাম করে কি করেছে সে এরকম দু তিনটা ইনস্টাগ্রাম থিম পেজ আছে সেখানে দু লাখের উপর ফলোয়ার আছে সে ওখানে পোস্ট প্রত্যেক দিন দুটো করে ছাড়তে থাকে ওখানে ফলোয়ার বেড়ে গেছে এবং ব্র্যান্ড ওকে অ্যাপ্রোচ করে ওর ওর চ্যানেলে পোস্ট ছাড়ে তার জন্য সে পার পোস্টে পনেরো হাজার দশ হাজার করে নেয় এই যে ব্যাপার তো আপনি চাইলে ইনস্টাগ্রাম থিম পেজের মাধ্যমে একটা ইনকাম করতে পারেন এবং সেটা ভালো ইনকাম করতে পারেন সেকেন্ড যে ইনকাম স্ট্যাচিজিটা সেটাও ইন্টারেস্টিং সেটা কি সেটা বর্তমান দিনে খুবই ট্রেন্ডিং পয়সানে আছে সেটা যদি আপনি ফাইবারে দেখেন সেটা দেখবেন এক একজন আট হাজার ন হাজার পার সার্ভিস নিচ্ছে সেটা হচ্ছে আপনি ব্লক ডেভেলপমেন্ট বা সপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারেন এবার আপনি দেখুন ফাইবারে ফাইবারে দেখুন সপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওখানে কত কত চার্জ লেখা আছে দেখতে পাচ্ছেন তো কুড়ি হাজার একুশ হাজার পনেরো হাজার তো আপনি যদি এই মুহূর্তে সপিফাইকে কিভাবে মানানো হয় আপনি যদি নিজে শিখতে পারেন এবং শিখে যদি আপনি ফ্রিলান্সিংয়ে আপনার নিজস্ব পোর্টফোলিও আপডেট করে রাখতে পারেন যারা যেই টাকায় দিচ্ছে আপনি একটু কম টাকায় দিবেন কম টাকায় দিলে আপনার কাছে মানুষ আসবে এবং আপনি যদি ঠিকঠাক সার্ভিস দিতে পারেন তবে আপনি প্রচুর টাকা ছাপবেন এবার আমি আপনাকে বলছি একটা কথা শুনুন সাপোজ সপিফাই ওয়েব ডেভেলপমেন্ট সেটা এমন কোনো রকেট সায়েন্সের ব্যাপার নয় ড্র্যাক অ্যান্ড ড্রপ করতে হবে ইউটিউবে ভিডিও অটোমেটিক আছে আপনি শিখতে পারেন বা আপনি ব্লক ডেভেলপমেন্ট আপনি ওয়ার পেসে কীভাবে ওয়েবসাইট তৈরি হয় বা আপনি কোডিং শিখে এইচটিএমএল সিএসএস শিখে কীভাবে ওয়েবসাইট তৈরি হয় এরকম যদি আপনি ওয়েবসাইট শিখে আপনি যদি প্রজেক্ট ধরতে পারেন সেটাও আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি হবে আমার একটা জানা পরিচিত বন্ধু যে ওয়েবসাইট বানিয়ে প্রতি মাসে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করে শুধু ওয়েবসাইট বানিয়ে শুধু ওয়ার্ল্ড পেসের ওয়েবসাইট বানিয়ে আরেকজন কলকাতায় একটা বন্ধুর সময় কথা হয়েছিল ওরা শুধু কোডিং করে মানে কোডিং এইচটি এসএ এবং ওয়েবসাইট ডেভেলপ করে সমস্ত রকম কাজ করে তো ওরা পার মান্থ এক লাখ দেড় লাখ করে ইনকাম করে তো আপনি যদি এই মুহূর্তে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা সপিফাই ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখতে চান আপনি ইউটিউবে সিম্পলি সার্চ মারুন পেয়ে যাবেন তৃতীয় যে সাইড হাসেল ইনকামটা সেটাও ইন্টারেস্টিং সেটা কি সেটাও খুব ইন্টারেস্টিং এই মুহুর্তে যদি আমি আপনার জায়গায় থাকতাম যদি আমি কাজ করতাম বা আমি এই মুহূর্তে বাড়িতে বসে থাকতাম তবে আমি এইটা করতাম যদিও জানি ভিডিও এডিটিং একটা বিশাল বড় স্কিল এই মুহূর্তে ইনকামের জন্য এক একজন ভিডিও এডিটার পার ভিডিও এডিট করে দেয় তার জন্য প্রতিদিন বা প্রতিটা ভিডিওতে দু হাজার তিন হাজার করে চার্জবেন তো আপনি যদি প্রিমিয়াম প্রো বা আপনার ফিল এরকম টাইপের ভিডিও এডিটিং প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং শিখে আপনি যদি ছেড়ে রাখতে পারেন বা আপনি যদি অ্যাডভার্টাইজ করতে পারেন যে আমি ভিডিও এডিটিং জানি যা যা ভিডিও এডিটিং দরকার আপনি বলতে পারেন আমি আপনার ভিডিও এডিটিং করে দেবো তো তখন আপনার কাছে প্রচুর ইনকাম আসে আগে আগে ভিডিও এডিটিং শুধু কাজে লাগতো যে বিয়ে ঘরের কোনো ভিডিও শ্যুট করা বা কোনো অন্য পাশনের ভিডিও এসে সে শ্যুট করে তাকে এডিট করা এখন তো প্রতিটা মানুষের ভিডিও এডিটিং দরকার এখন কোন কোম্পানির ভিডিও এডি এডিটার দরকার কোন ফ্রিল্যান্সারের ভিডিও এডিটার দরকার কোন ইউটিউবারে ভিডিও এডিটার দরকার কোন রিলস বানায় তাদেরও ভিডিও এডিটার দরকার সবারই ভিডিও এডিটার দরকার আর সবাই সিঙ্গেল একা সব কিছু করতে পারে না তাই আপনি যদি ভিডিও এডিটিং শিখে আপনি যদি পার ভিডিওতে এক হাজার টাকা বা পাঁচশো টাকা ইনিশিয়ালি চার্জ করেন আপনাকে অনায়াসে মানুষ দিয়ে দিবে তো আপনি এই মুহূর্তে সাইড হাসেল হিসাবে এটাও একটা বিশাল বড়ো ইনকামেরা রাস্তা আছে ভিডিও ভিডিও এডিটিং যে শিখবেন কোথা থেকে শিখবেন আমি বলে দিচ্ছি কোনোভাবেই কোনো কোর্স করার দরকার নেই ফ্রিতে ইউটিউবে অ্যাভেলেবেল আছে আপনি ইউটিউবে শিখতে পারেন আর যদি মনে হয় যে আপনি ভিডিও এডিটিং শিখবেন অনলাইন বা কোর্স করে আমাদের রিসেন্ট কোর্স আসছে এটা আপনি জয়েন হতে পারেন আছে ব্যাপার পঞ্চম যে সাইড আসেন ইনকাম সেটাও একটা বিশাল ইনকাম স্ট্র্যাটেজি হতে চলেছে সেটা কি সাপোজ আপনি যদি এই মুহুর্তে ইউটিউব শর্টসের খুলেন ইউটিউব শর্টসের চ্যানেল কেন বললাম গত যদি কয়েক মাস ধরে দেখেন বা গত কয়েক দিন ধরে যদি দেখেন মানুষ ইউটিউবের থেকে ইউটিউব শর্টস বেশি কনজিউম করছে বর্তমানে শর্টসে ইউটিউব টাকা দেওয়া আরম্ভ করছে যদিও বেশি টাকা নয় তাও অটোমেটিক্যালি ব্র্যান্ড স্পেন্ড করলে ইউটিউব আপনাকে দেবে তো ইউটিউব শর্টস যদি আপনি একটা চ্যানেল খুলে পাঁচে যদি দু তিনটা ভিডিও করে পোস্ট করতে থাকেন অটোমেটিক্যালি আপনার চ্যানেল গ্রোথ হবে আপনি যদি ফ্যাক্ট বেসের উপর ভিডিও বানান বা আপনি কোনো টেগ বেসের উপর ভিডিও বানান বা কোনো মানুষকে কিছু জানানোর জন্য ভিডিও বানান তবে সেই সব ভিডিও চলবে অটোমেটিক্যালি ইউটিউব শর্টস আপনি যদি সোশ্যাল ব্রেক লক্ষ্য করেন ম্যাক্সিমাম দশ নম্বরের মধ্যে যেই সব চ্যানেল আছে সবাই কিন্তু ইউটিউব শর্টস ভিডিও বানায় এবং তারা ট্রেন্ডিং আছে বা তারা সবথেকে বড়ো চ্যানেল তো আপনি যদি এই মুহুর্তে ইউটিউব শর্ট বানানো স্টার্ট করে দেন ইউটিউব সরবরাহ কি সাপোজ আপনাকে একটা এক্সাম্পল দিই যদি এই ভিডিওটাকে আমি এখানে একটা সর্বানাতে চাই আপনি কি জানেন এই দুনিয়াতে সবথেকে বড় সাপ কী এবার সেই সাপের একটা এক্সাম্পল দেবেন যে অ্যানা বা অজগর যে জায়গায় সুন্দরভাবে একটা স্টোরি বানিয়ে দেবেন এখন স্টোরি টেলিং মানুষ পছন্দ করে সে ব্যাপার তো এরকম শর্ট ভিডিও করে যখন আপনি ছাড়তে থাকবেন অটোমেটিক্যালি মানুষ আপনার চ্যানেলে আসবে এবং আপনাকে ভিউ করবে আমি কিন্তু সিরিয়াসলি বলছি এই যে সমস্ত ইনকাম স্ট্র্যাটেজিগুলো আপনাকে হয়তো কেউ বলবে না আপনি হয়তো এই চ্যানেলে প্রথম শুনছেন বাংলাতে তো চাইলে আপনি স্টার্ট করতেই পারেন লাস্ট অ্যান্ড ফাইনাল যে ইনকাম স্ট্র্যাটেজিটা সেটাও ইন্টারেস্টিং সেটা কি আপনি ব্লগিং করে পার মান্থ দশ লক্ষ টাকা করে কামাতে পারেন এবার আপনার কোয়েশ্চেন তুমি কামিয়ে দেখাও যেটার একটা ভালোবাসা থাকে প্রত্যেকটা জিনিসের উপর আপনার যদি ব্লগিং করা ইচ্ছা থাকে ব্লগিং কি সাপোজ আপনি ওয়ার্ড পেস বা আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপনি ব্লগিং লিখলেন নেন ব্লগিং লিখে আপনাকে র্যাঙ্ক করাতে হবে সাপোজ কোনো একটা জিনিসের উপর কোনো হেলথ সেক্টরের ওপর কোনো ওয়েলথ সেক্টরের ওপর কোনো রিলেশনের উপর ব্লগিং লিখে ওখানে যদি আপনি র্যাঙ্ক করেন এবং ওখানে যদি অ্যাফিলেট লিঙ্ক দেন ওই অ্যাফিলেটের লিঙ্ক থেকে ওখানে যখন আপনার টাকা আসে এবং গুগল অ্যাডমর্থ থেকে যখন টাকা আসবে ওটা একটা বিশাল টাকায় দাঁড়াতে আমি আজকে একটা দেখছিলাম গুগল ওয়েব স্টোর ওটাও একটা ওয়ান টাইপ অফ ব্লগ গুগল ওয়েব স্টোরকে র্যাঙ্ক করি ইউএসএতে সে প্রতি মাসে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা ইনকাম করে শুধুমাত্র ব্লগিং করে শুধুমাত্র ওয়েব স্টোরে ব্লগিং করে ওয়েব স্টোর বুঝতে পেরেছো কি মোবাইলে যখন আসে বা মোবাইলে গুগল খুললে তার নিচে যেটা আসে ওয়েব স্টোর বলে বা আপনি দেখবেন কোনো সময় গুগল খুললে বা কিছু সার্চ করলে যে সব জিনিসগুলো র্যাঙ্ক করে সেটাকেও অর্গানিক র্যাঙ্কিং বলে এরকম ওয়ান টাইপ অফ ইজিলি আপনি এটাকে র্যাঙ্ক করাতে পারেন যদি একটু টাইম দেন ব্লগিং একটা বেশ ইন্টারেস্টিং জিনিস টাকা উপার্জনে এখন বলে যে এখন ব্লগিংয়ের জামানা শেষ ব্লগিং শেষ হয়ে গেছে না ব্লগিংয়ের জামানা এখনও আছে আপনি যদি চান আপনি স্টার্ট করতে পারেন এবং প্রচুর টাকা উপার্জন করতে পারেন আমি এখানে মূলত পাঁচটা সাইট হাসেল ইনকাম স্ট্র্যাটেজি দিলাম বা আপনি এই পাঁচটা স্ট্র্যাটেজি শুনে যে কোনো একটা যদি আপনি অ্যাপ্লাই করেন আগামী ছ মাসের মধ্যে আপনি হানড্রেড পার্সেন্ট ইনকাম করবেন আমি এত কনফিডেন্টের সঙ্গে বলছি কারণ আমি আপনাকে লাইভ এক্সাম্পলও আপনি ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে এটা করে কে কত কমাচ্ছে এটা করে কে কত কমাচ্ছে আপনার জন্য বেস্ট অপরচুনিটি হবে এই বাংলায় প্রথম কোন চ্যানেল আপনাকে গ্যারেন্টি দিচ্ছে আপনি এই সমস্ত স্ট্র্যাটেজি বা এই সমস্ত কাজ করে ইনকাম করতে পারবেন তাই স্টার্ট করে দিন আপনার যেন হতে পারে এটা বেস্ট অপরচুনিটি ভালো থাকুন আনন্দে থাকুন যা যা বললাম আবার ভিডিওটা দেখুন দরকার পড়ে তাতে আপনি আবার জানতে পারবেন যা যা বললাম আপনি মন দিয়ে শুনেছেন যদি না শুনে থাকেন আবার ভিডিওটা দেখুন আর একসঙ্গে বলুন জাহিন